সব করে দেন, গোটাগুলি করে রাস্তা হইতে না, আসেন না কে কবে করবে? সাতটি মার্ডার হয়েছে আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সেই সাতটি লাশও বেঁচে খেয়েছে। আমরা কাপুরুষ নই, আমরা দুর্বল নই। মুন্সিগঞ্জের রাজনীতি নিয়ে অনেক কথাবার্তা শুনলাম, আমাদের বয়স যতই হোক 30-32 যাবত এই রাজনীতি ময়দানে আছি, দেখেছি কে কখন কোন দিক দিয়ে পালিয়ে গেছেন। পালানোর সময় পালিয়েছেন একা একা, পালিয়েছেন কখনো ওই রাতের অন্ধকারে, কখনো বা নৌপথে, কখনো বাংলাদেশের আমাদের যে মুন্সিগঞ্জের যারা নি এই আমরা অভদ্র রাজনীতি পরিহার করেছি, কারণ মুন্সিগঞ্জ জেলার অন্যতম নেতা স্বচ্ছ রাজনীতিবিদ অ্যাডভোকেট বিড়াল কান্তি দাস, আপনাদের গায়ে রক্ত মাংস আছে, আমাদের গায়ে কি আছে? নাই কিছু। আসেন দেখে ইতিপূর্বে প্রমাণ করে দিয়েছি, আর সহ্য করবো না, কোন রকম অকথ্য কথাবার্তা সহ্য করবো না, যথাযথ উচিত জবাব দেব। সেই জবাব দেওয়ার ক্ষমতা সব ক্ষমতা মহান রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে, আমরা সহ্য করি, ধৈর্য ধরি। আরে আজকে যদি জাতীয়ভাবে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না থাকে, বাপ বলেন, চাচা বলেন, পোলা বলেন, চোদ্দ নম্বর বউ বলে, কেউই থাকবে না, পালিয়ে যাবে, রাতের অন্ধকারে পালিয়ে যাবে। অতীতে গিয়েছে, আমরা দেখেছি, সব চক্ষে দেখেছি, কাউকে এক বেলা খাওয়ানোর জন্য পাশে বসাননি, কাউকে একটু সান্ত্বনার কথা বলেননি, কাউকে একটু আশ্রয় নেননি, সবাইকে দূর 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 করে দাঁড়িয়েছে। পালানোর সময় আর খেয়াল থাকে না, রুজি রোজগারের সময় তখনও খেয়াল থাকে না, আড্ডা ডালু বালু আর কত খাবে, মানুষের আবাদি জমি আর কত নষ্ট করবে। এখনো সময় এসে আল্লাহকে ভয় করুন, গরিব মানুষের দিকে তাকান, তাদের যে জমিগুলি যেভাবে দিনের পর দিন উত্রে খাচ্ছেন, এবার বন্ধ করুন। এই টাকা তো সাথে যাবে না, এই টাকা দুনিয়াটা দুনিয়াই থাকবে। সুতরাং মানুষকে ভালোবাসতে শিখুন, দলের নাম বিক্রি করে আর চলার চেষ্টা করবেন না। মুন্সিগঞ্জের 2001 সালে জাতীয় নির্বাচনের পূর্ব ঘরে এই শহর থেকে গ্রামে সাতটি মার্ডার হয়েছে আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সেই সাতটি লাশও বেঁচে খেয়েছে। তাও কাছ থেকে 5 লাখ 7 লাখ এই বিএনপির যারা গুন্ডা সন্ত্রাসী, যারা আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করেছে, তাদেরকে এই শহরের উপর দিয়ে এই মুন্সিগঞ্জ করে জামিন করিয়ে দিয়েছেন। আপনারা কি ভেবেছেন? ভুলে গেছি? ভুলি নাই, সব মনে আছে, সব কথা মনে আছে। আর কত বিক্রি করে খাবেন? এখন শেষ সময়, পরকালের কথা চিন্তা করে আল্লাহকে ডাকেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে ক্ষমা চান, আপামর জনতার কাছে ক্ষমা চান। এখন শেষ সময়, আল্লাহ যদি ক্ষমা করেন, আওয়ামী লীগের আপামর জনতা যদি ক্ষমা করেন, দেশবাসী যদি ক্ষমা করেন, তাহলে হয়তো বারো কালে ব্যস্ত রসিক হতে পারে, নয়তো দুনিয়ার জ্বালা আগে রাতেও ভোগ করতে হবে। আমরা কাপুরুষ নই, আমরা দুর্বল নই, আমরা একজন স্বচ্ছ রাজনৈতিক নেতার আদর্শের রাজনীতি করি। সেই নেতা যেমন গণনেত্রী শেখ হাসিনার সাথে থেকে স্বচ্ছ রাজনীতি শিখেছেন, তার সোয়াবে আমরাও দাঙ্গা হাঙ্গামা পরিহার করে স্বচ্ছ রাজনীতিতে এসেছি। ভুলে যাবেন না, তাই বলে কিন্তু মারামারিটা ভুললে যাই না, ভালো হওয়ার যথেষ্ট সময় আছে।